নারী সমাজ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। যখন প্রয়োজন ছাড়া যখন বাইরে বের হবে, ধরবে করোনা, ঠিক কি না? রোগ ধরবে, অসুস্থতা সৃষ্টি হবে, বিভিন্ন গজব চলে আসবে। এই চীনে আজ থেকে এক বছর আগে, 11 মাস আগে, সব 100 কোটি বৌদ্ধর মাঝে মাত্র 20 লক্ষ মুসলমান বসবাস করে, এত সংখ্যালঘু মুসলমান, তাদের মসজিদে তারা নামাজ পড়তে যায়, মসজিদকে তালা মেরে দেওয়া হলো। মুসলমান রোজাদার চীনা মুসলমানদেরকে হাত পা বিধি মুখের মধ্যে দিনের বেলা খাবার ঢুকিয়ে রোজা ভেঙে দেওয়া হলো। এরপরে মুসলিম নারী যারা পর্দা, যারা বোরকা পরেন, হিজাব নিকাব পরেন, তাদের মুখ থেকে হিজাব নিকাব টেনে তাদেরকে অর্ধলগ্ন করা হলো। আল্লাহ বললেন, আমার অনুগত নারীদের তোরা হিজাব মুক্ত করেছিস, তাদেরকে উলঙ্গ করেছিস, তাদের পর্দার উপরে তোরা হামলা করেছিস, যা এমন রোগ দিয়ে দিলাম, এখন তোরাই নিকাব লাগা, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমার তো ধরতে সময় লাগে না, জব্বার কে, কাহার কে, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এই জন্য আমরা সবসময় ভয় করব কাকে? আসতে বলবেন না কাকে? এক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক সবকিছু শেষ করে দিতে পারেন, সময়ে তার বিন্দু পরিমাণ লাগে না, শুধু কেমন সময় লাগে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারের মতো প্ল্যান লাগে নাকি? আর্কিটেকচারের মতো লাগে? লাগে 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 না, কোনো কিছু হিসাব করা লাগে না। আল্লাহ শুধু অর্ডার দিয়ে দেন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, মাইক্রো সেকেন্ডের আগে হয়ে যায়। এই জন্য আমরা সেই ইমান আনবো কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে ইমান আনতে হবে। আল্লাহকে দেখা যায় নাকি? করোনা ভাইরাস দেখা যায় নাকি? ভাইরাসও দেখা যায় না। আল্লাহকে দেখবো কেমনে আমরা? তার সৃষ্টি তো আমরা দেখতে পাই না, মাধ্যাকর্ষণ শক্তি দেখতে পাই না, ইথার দেখতে পাই না, বিদ্যুৎ দেখতে পাই না, যেটাই দেখা যাবে না সেটাই শক্তিশালী হয়। আমার আল্লাহকে যদি দুনিয়াতে দেখা যেত, আল্লাহ আমার আল্লাহ শক্তি এত হতো না, এই জন্য আল্লাহ অদৃশ্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি ইমান থাকতে হবে, সুনওয়ানা ইমান থাকতে হবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে, এবং ভালোবাসবো আমরা এক নম্বর কাকে ভালোবাসবো? আসতে বলবেন না কাকে ভালোবাসবো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা, তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দার মধ্যে বদ্ধমূল হয়ে যায়, পৃথিবীর কোনো ভালোবাসা তাকে পাগল বানাতে পারে না। কিন্তু আজকে অধিকাংশ যুবকরা পাগল কার ভালোবাসায়? আল্লাহ। সবগুলো গাছতলায় বসে থাকে। গাছতলা আছে না নাই? বটতলা আছে না নাই? মহাব্বত হবে বটতলা গাছতলা না ঘরের মধ্যে? বৈধ ভালোবাসা হবে ঘরে ঘরে, স্বামী স্ত্রী মহাব্বত হবে ঘরে আড়ালে। আজকে কুকুর যেমন বাইরে চলাফেরা করে, কুকুরের যেমন কোনো পর্দা নাই, কুকুরের যেমন কোনো লজ্জা শরম নাই, আজকে যুবকদের অবস্থা হয়ে গেছে এমন। সব না, কিছু যুবক ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক যুবক আজকে কোরআনওয়ালা হয়ে গেছে, অনেক যুবক আজকে গান না শুনে ওয়াজ শোনে, অনেক যুবক আজকে অশ্লীল কোন সিনেমা নাটক না দেখে, আলেমদের আলোচনা শুনে চোখের পানি ফেলে ফেলে কান্দে, এটা আবার অনেকের সহ্য হয় না। জাতি ভালো হলে দেশের জন্য অকল্যাণ না কল্যাণ? জাতি ভালো হবে কি দিয়া? কি দিয়ে ভালো হবে? ভালো হবে, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, রাজি আছেন? কারা হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা কোরআন বলেছে যে কোনো কাজ করতে তোমরা ভরসা রাখবে কার উপরে আল্লাহ ওয়ালা তাকুলান লি শাইইন ইন্নী ফাআলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ সব কিছুতে তুমি কি বলবে ইনশাআল্লাহ বলে ফেলবে এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুম মকবুর তিনি কবরবাসী এখন যিনি কবরে থাকেন তিনি কি কায়দায় না বেকায়দায় বেকায়দা না ওর চাইতে বড় বেকায়দা কিছু আছে না তিনি ইন্তেকাল করেছেন আজকে আজকে তার জন্মশতবার্ষিকী পালন হলো আমরা তার জন্য দোয়া করি তিনি তো বেকায়দায় ঠিক কবরে যে থাকে সে বেকায়দা না ঠিক আল্লাহ তুমি তার জীবনের সকল গুনাহ মাফ করে দাও আমিন এর চাইতে বড় দোয়ার নাই গুনাহ মাফ হলে আর কিছু থাকে না তিনি জাতির জন্য অনেক কিছু করেছেন তিনি তার সাতি মাসের তেজদীপ্ত ভাষণে তিনি বলেছিলেন সর্বশেষ শব্দ চয়নে তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন বাক্য উচ্চারণ করেছিলেন এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাম হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাওহীদের চেতনার মধ্য দিয়া কোন নাস্তিক চেতনাই জামান বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না ঠিক কি না সম্মানিত ভাইয়েরা ভালোকে আমরা ভালো বলি আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথা বের হয় না কিন্তু খারাপকে তার ভালো বলতে পারবো না খারাপ কি ভালো বলা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা ভাষণে বলেছিলেন বিদেশ থেকে টাকা ভিক্ষা করে আনি এত কষ্ট করে ভিক্ষা করে আনি আর সোররা সব খায় শেষ হয় অবস্থা আপনারা ভালো ভালো পারেন দেখি খুব ভালো খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ আলোচনা চালিয়ে যাই কোন আপত্তি কোন অসুবিধা মাদক মাদক মদ খাবেন সব তো সবাই জানে জানে না সবাই সম্মানিত ভাইয়েরা মাদক সন্ত্রাস মাদকে দেশ ছেয়ে গেছে মাদককে না বলুন আছে না মাদককে তাহলে কি হাঁকবেন মাদককে না বলুন প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে যে সময় গোটা পৃথিবী এখন আতঙ্কিত যে পৃথিবীর মানবতার প্রাণ চাঞ্চল্য স্থবির হয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে আমরা সুস্থ অবস্থা আসতে পেরেছি জান্নাতের এমন একটি টুকরায় জান্নাতের এমন একটি বাগানে যিনি আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করছি মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা আল-হুদা আল-হুদা ওয়াত-তুকা ওয়াত-তুকা ওয়াল-আফাফা আল-আফাফা ওয়াল-ঘিনা আল-ঘিনা সবাই বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকা আসলামতু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম সম্মানিত উপস্থিতি আমার পূর্বের মেহমানদয়
অনেক তত্ত্ববহুল, অনেক যুক্তি নির্ভর, দলিল ভিত্তিক তারা অনেক কথা উপস্থাপন করেছেন, বলেছেন। আমি আলোচনার প্রথমেই